সঙ্গীত জগতে আবারও শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত প্লেব্যাক গায়িকা উমা রামানন। 69 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন তিনি। গায়িকার প্রয়াণের খবর পাওয়া মাত্রই সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। 1 মে বুধবার চেন্নাইয়ে নিজ বাসভবনে প্রয়াত হন উমা রামানন। তাঁর পুরো কেরিয়ার জুড়ে তিনি অনেক দুর্দান্ত গানে কণ্ঠ দিয়েছেন, যা মানুষ এখনও শুনতে পছন্দ করে। তাঁর আকস্মিক প্রয়াণ সঙ্গীত জগতের এক বিরাট ক্ষতি বলা চলে। প্লেব্যাক গায়িকা উমা রামানন অনেক সুপারহিট গান গেয়েছেন। তামিল গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। 1977 সালে মুক্তি পাওয়া শ্রীকৃষ্ণ লীলাতে একটি গান গেয়ে চলচ্চিত্র জগতে তাঁর আত্মপ্রকাশ। তিনি তাঁর স্বামীর সঙ্গেই গানটি গেয়েছিলেন। উমা রামানন তাঁর কর্মজীবনে অনেক ব্যক্তির সঙ্গে কাজ করেছেন। তিনি ইলাইয়া রাজার সঙ্গে প্রায় 100টিরও বেশি গান রেকর্ড করেছেন। এছাড়াও তিনি মণি শর্মা, বিদ্যাসাগরের মতো বহু অভিজ্ঞ পরিচালকের সঙ্গে কাজ করেছেন। উমা রামাননের স্বামী এভি রামাননও একজন বিখ্যাত গায়ক। এছাড়া তিনি একজন টেলিভিশন উপস্থাপকও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী শাস্ত্রীয় সঙ্গীত শেখার সময় উমা এবং এভি রামাননের প্রথম দেখা হয়। এখান থেকে দুজনেই একে অপরকে পছন্দ করেন এবং বিয়েও করেন। দুজনে একসঙ্গে গানের কনসার্টও করতেন। 35 বছরের কেরিয়ারে প্রায় 6000-এরও বেশি কনসার্ট করেছেন তিনি। তাঁদের ছেলে বিঘ্নেশও একজন সঙ্গীতজ্ঞ। উমা রামাননের চলে যাওয়া মানতে পারছেন না অনেকেই। অনেক তারকা থেকে তাঁর বন্ধু সহকর্মীরা তাঁকে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।